তুমি হইলো আমার টিপলা হান, বিড়ি চিড়ি খাইছাও, আজকে এই যে কলকির মধ্যে খাইয়া গেলা, কি শান্তি না পাইলে? ভিতরে মিশিং একবারের মধ্যে তোমার জাম হয়ে গেছে গা, জিনিসটা তো হানা গোলা একটা টান দিই। খুব সম্মান করছি, ওরা সম্মান করুন না, এমন উঠতে ঝাড়ু দেয় বাড়ি দিবো, আর বসতে এক ঝাড়ু দেয় দিবো। কেমনটা লাগে? আমি অনেক অনেক খুঁজবো, আল্লাহ জানে। আমার বাপে গাঁজা খায়, গাঁজা খাওয়া ছাড়বো, আর নাহলে বাপরে আমি পুরো ত্যাগ করে দেবো, দরকার নাই এরকম গাঁজাখোর বাপ আমার। যে বাপের জন্য রাস্তা ঘাট কোন জায়গায় সম্মান পাই না, রাস্তায় বাড়ি লোকায় ঠিক ওই যে গাঁজাখোরের মাইয়া যাইতেছে, আমি ভালো তো স্কুলে পর্যন্ত যাইতে পারি না, খালি ওই যে গাঁজাখোরের মাইয়া এসে পড়ালেখা করে কি করবি, তুইও গাঁজা খা, এটা কোনো কথা? আজকে আজকে বাপরে পুরো জাত বানাবো, গাঁজা খাওয়া শিখামো। এই যে আমি জানতাম, আমি ঠিকই জানতাম এই জায়গায় গাঁজা না শুরু হইছে, এই বুইড়া এটা আমার জানা দরকার না, সারা সংসার বাঙাল লিগা উইছে। আমার ধারণা ঠিক, তাই তো আমি কই আমার বাপে আবার গাঁজা খাওয়া দল কই থেকে, এই বানর বেটা আমার বাপের ফুসলেই ফুসলেই গাঁজা নিয়ে আহে, তাই না? না আমরা কি নির্বাচন শুরু করছি যে মরে বক্তব্য দেন কো, আর জানেন কি নির্বাচন? এই হ্যাঁ কি এর গাঁজা জানবো, আমার বাপে গাঁজা খাওয়া ছাইরা দিছিল, আপনার লাগি আমার বাপে আবার খারাপ হইছে, গাঁজা ঠিকছে কথা বাত্রা যাও সাবধানে গোবা, এই এলাকায় বউয়ে আইছে বলছে কা দেখি যে তোমার বাপে গাঁজা গানে, আর তোমার বাপে নাকি না আমার জামাই নষ্ট করছে, না তোমার আপনার জামাই গাঞ্জা টানে মানুষের এটা চুরি করে ওটা চুরি করে বেইসা পর্যন্ত গাঞ্জা খাইছে, আর আমার বাপে দুষ দিচ্ছেন, তাই না? আমার বাপের নষ্ট করছে আপনার জামাই, গাঁজাখোরের বউ আবার আমার লাগে জোর গলায় কথা কইতাছে, দুইজনে মিলে মনে হয় যে দুই ভাই বুঝছো, এক মার পেটের চাষা ব্যস্ত, কি সুন্দর আরামে চাঁদাছে দেখো। দাদা যে তোমরা খেয়ে তোমাকে জীবন ধ্বংস করতে চাও নাই বুঝছো, এলাকার পরিবেশ নষ্ট করে দিচ্ছ, তোমাকে দেহা দিয়ে গুদা গুদা ফুলাহান ওই যে বাবু, ওরা তোমাকে দেহা দিয়ে গাঁজা খাওয়াইতেছে, আর তোমাকে ওরা তোমাকে দুষ্ট আছে, তুমি কেউ কেউ নষ্ট করে না বুঝছো, আমি নষ্ট হই না, নষ্ট হই না, যে মানে আমার বস আমি নষ্ট হবো, তোমার তোর বউ ডাক দে, আও সোনা সোনা যদি গাঁজা খাওয়া বন্ধ না করে তাহলে আমি বাইতে যাবা, এবার যদি গাঁজা খাওয়া বন্ধ না করো
একবার ডাইরেক্ট প্রশাসনে, বুঝছো? ভাই প্রশাসন থেকে ধরাই ভাই, কারণ গামজা খেয়ে খালি নিজেরাই ধ্বংস হইতেছ না, এলাকা ধ্বংস করতেছ, সমাজ ধ্বংস করতেছ, তোমাকে দেখে যুবত সমাজ ধ্বংস হইতেছে। তাই তো, দেশে থেকে গাঁজা উড়ে গেছে গা জানো না? তাই তো তার আব্বা।